সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই ক্রান্তিকালে নিজেকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যাই হোক, আমি অন্যদিকে কথা না বলে আমি ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হলো এই পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের অধ্যায় 7, পদার্থের গাঠনিক ধর্ম, যে চ্যাপ্টারটা আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসে আছে। ঠিক আছে, তাহলে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় 7, পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের। দেখো, আমি এখানে একটা টপিকের নাম লিখে রাখছি, পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল। তাহলে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল, আমরা কি জানি যে পদার্থের তিনটে অবস্থা কি কি? কঠিন, তরল ও বায়বীয় অবস্থা। ঠিক আছে, কঠিন, তরল ও বায়বীয় অবস্থা। যদিও পদার্থের আরেকটা অবস্থা আছে যেটাকে আমরা পদার্থের চতুর্থ অবস্থা, যার নাম বলা হয় কি প্লাজমা অবস্থা। আমরা এটা ফিজিক্স পড়লে শিখতে পারবো এগুলো। দেখো, সকল পদার্থ এই তিন ধরনের ভিন্ন ভিন্ন অবস্থায় থাকলেও, ঠিক আছে, এদের প্রত্যেকেরই একটি ক্ষুদ্রতম অংশ দিয়ে তৈরি, যাকে আমরা কি বলি হলো অণু। এবং এই অণু কি করে স্বাধীনভাবে চলতে পারে, এর কি স্বাধীন অবস্থা আছে, তাহলে আমরা কি বলতে পারি, মানে স্বাধীনভাবে প্রকৃতিতে থাকতে পারে। তাহলে এই যে অণুর কথা বলতেছি আমরা, তার মানে কি এই কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ যাই বলি না কেন, এই তিনটে পদার্থেরই এই ক্ষুদ্রতম অংশ যা স্বাধীন অস্তিত্ব আছে, তাকে আমরা বলি কি অণু বলি আমরা। এই পদার্থের মধ্যে যখন কোনো পদার্থের মধ্যে দুটি অণুর মধ্যকার যে পারস্পরিক যে বল, এটাকে আমরা কি বলি আন্তঃআণবিক বল বলি আমরা। আমরা আন্তঃআণবিক বল বলি, তার কি বলছি যে পদার্থের দুটি অণুর মধ্যকার যে বল, তাকে আমরা কি বলবো আন্তঃআণবিক বল বলবো। আর এই দুটি অণুর মধ্যে যে দূরত্ব, এটাকে বলে আমরা কি আন্তঃআণবিক দূরত্ব বলি আমরা। আর মাঝখানে যে ফাঁকা স্থানটা, এটাকে কি বলি আমরা আন্তঃআণবিক স্থান বলি আমরা, বা আন্তঃআণবিক ফাঁক বলি আমরা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে কি অণু। এই অণুগুলোর মধ্যকার যে পারস্পরিক যে বল, সেটাকে বলা আমরা আন্তঃআণবিক বল। আর দুটি অণুর মধ্যকার যে দূরত্ব, সেটাকে বলা আমরা আন্তঃআণবিক দূরত্ব। আর মাঝখানে ফাঁকা স্থানকে বলবো যে আমরা আন্তঃআণবিক ফাঁকা স্থান বলবো আমরা। এখন আমরা এই আন্তঃআণবিক বলের প্রকৃতিটা নিয়ে একটু কথা বলবো আমরা, এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেবো। দেখো, আমি এখানে লিখছি দুইটা জিনিস লিখছি, এটা আন্তঃআণবিক আকর্ষণ বল আর এটা কি বিকর্ষণ বল। আমি প্রথমে বলতে চাচ্ছি যে দুটি অণুর মধ্যে, পদার্থের দুটি অণুর মধ্যে যখন দূরত্বটা যখন একটু বেশি হয় যখন, তখন দেখা যায় সেই অণুর মধ্যে কী কাজ করে, আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। এবং এই দূরত্ব যখন কমে থাকে, এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান আস্তে আস্তে কী হয়ে যায়, বাড়তে থাকে। তাহলে আমরা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এখানে দিতে যাচ্ছি। দেখো, যদি এইভাবে যদি আঁকাই, এটা হলো আন্তঃআণবিক দূরত্ব আর দিব আমরা এই বরাবর। ঠিক আছে, আন্তঃআণবিক দূরত্ব আর থাকবে আমাদের এই বরাবর, আর এই বরাবর দিব আমরা আন্তঃআণবিক বল। ঠিক আছে, আন্তঃআণবিক বল দেব আমরা, এটা এফ আর লিখছি কারণ এটা আর এর ফাংশন। তা দেখো, আমরা প্রথমে যাব আন্তঃআণবিক আকর্ষণ বলে কথা বলছি, যে দুটি অণুর মধ্যকার দূরত্ব যখন একটু বেশি থাকে, তখন কি বলি আমরা যে আমাদের শুধু কি কাজ করে, এই আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। এবং দূরত্ব আস্তে আস্তে যদি কমানো হয়, তাহলে দেখা যায় যে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কি হয়, আস্তে আস্তে বাড়ে থাকে। দেখো, আকর্ষণ বলটাকে আমরা এই জায়গায় প্লট করি, কারণ আকর্ষণ মানে কি, যদি অপোজিট চার্জের জন্য লাগে আমাদের, আর আমরা জানবো এটা জানে রাখবো যে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে এক ধরনের তড়িৎ বল, কিন্তু এটা এক ধরনের তড়িৎ বল। তাহলে আমরা এই আন্তঃআণবিক আকর্ষণ বলের এই গ্রাফটা আমরা দেখাই যাচ্ছি আমি এখানে তোমাদেরকে।
এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বলের গ্রাফ। হ্যাঁ, তার মানে কি দেখো, দূরত্ব যত কমতেছে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হচ্ছে তত আস্তে আস্তে কি হচ্ছে আমাদের বাড়তেছে, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন এই আকর্ষণ বল এরকম ভাবে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছবে। দেখো, এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সর্বোচ্চ মানে পৌঁছার আগে সেখানে আবার দেখা যায় কি হয়ে যায়, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বল শুরু হয়ে যায়। ঠিক আছে, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বল শুরু হয়ে যায়। এখন আন্তঃআণবিক বিকর্ষণ বল থাকার কারণটা কি, এখানে হলো যে এই একাধিক পরমাণুর সমধর্মী চার্জের উপরিপাতনের জন্য মূলত এই বিকর্ষণ বলের উদ্ভব হয়। তাহলে এটা হলো আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল। হ্যাঁ, এখন আমরা কি বলছি যে দূরত্ব কমার সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বাড়ে, কিন্তু দেখা যায় যে দূরত্ব কমতে কমে যখন এটা আসে তখন আমরা বলি কি যে একটা সময় কি হয়ে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সর্বোচ্চ মানে পৌঁছে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সর্বোচ্চ মানে পৌঁছার আগেই আমি কি বললাম যে অণুগুলোর মধ্যে কি হয়ে যায়, আন্তঃআণবিক বিকর্ষণ বল শুরু হয়ে যায়। ঠিক আছে, বিকর্ষণ বলটা কেন হয় বললাম আমরা, যে একাধিক পরমাণুগুলোর কি হয় সমধর্মী চার্জের উপরিপাতনের জন্য কি হয় ওভারলেপিং হওয়ার কারণে এই আন্তঃআণবিক বিকর্ষণ বলটার উদ্ভব হয়। ঠিক আছে, এবং যখনই এই বিকর্ষণ বলের উদ্ভব হয় এই বিকর্ষণ বলটা খুব দ্রুত বাড়তে থাকে। বিকর্ষণ বলটা কি হয় যে অণুর দূরত্ব কমাইলে কি হয়, আরো কমাইলে কি হয়ে যায়, যত যখনই কমানো শুরু করি তখন আন্তঃআণবিক বিকর্ষণ বলের মানটা কি করে খুব দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করে, গ্রাফটা অনেকটা এরকম হয়। ঠিক আছে, বা আরো খারাপ দিতে পারি আমরা গ্রাফটাকে। ঠিক আছে, এরকম যদি আমরা খেয়াল করো, তাহলে এটা কাছে আমি আন্তঃআণবিক বিকর্ষণ বলের জন্য গ্রাফ, তাহলে একটু খেয়াল আমি একটু লিখে দিই হালকা, যেটা হলো আন্তঃআণবিক বিকর্ষণ বলের গ্রাফ। এটা আমাদের কি, এটা আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য গ্রাফ, আকর্ষণ বলের জন্য গ্রাফ। ঠিক আছে, তাহলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল এইভাবে কাজ করে, তার মানে কি দূরত্ব কমার সাথে সাথে কি হয় আন্তঃআণবিক বিকর্ষণ বলের মান কি হয় খুব দ্রুত বৃদ্ধি পায়, এখানে দেখা যাচ্ছে রেপিডলি ইনক্রিজ করে। এখন তাহলে যদি অণুগুলোর মধ্যকার মোট আন্তঃআণবিক বল আমরা হিসেব করি বা নেট আন্তঃআণবিক বল বা লব্ধি বল যদি আমরা হিসেব করি, তার লব্ধি বল কি কি আসবে, যে আকর্ষণ বল প্লাস বিকর্ষণ বল দুটো বলের যোগফল হলো আমাদের কি আন্তঃআণবিক বল, দ্যাট মিন্স আকর্ষণ ও বিকর্ষণ বলের লব্ধি বল। তাহলে সেই লব্ধি বল তাহলে আমাদের কি দুটো বলের যোগফল, এই দুটো যদি আমরা যোগ করে যদি আমরা গ্রাফ আঁকাই তাহলে তখন গ্রাফটা আমরা কিরকম পাবো, তখন দেখা যায় যে গ্রাফটা পাওয়া যায় হলো এই অনেকটা এরকম পাওয়া যায়, একটু ইকুয়াল দিই আমি। হ্যাঁ, এটা আকর্ষণ বলের জন্য আর এই বিকর্ষণ বলের গ্রাফটা সরি এই নিট আন্তঃআণবিক বলের গ্রাফটা পাওয়া যায় এরকম। তাহলে সবাই খেয়াল করছি আমরা সেটা, এই বিষয়ে জানতে হবে আমাদের এটা পড়তে গেলে। তাহলে আমি যে সলিড লাইট দিয়ে যেটা আঁকাইছি তাহলে সেটা আমাদের কি নির্দেশ করে, এটা হলো আন্তঃআণবিক বল অর্থাৎ আকর্ষণ ও বিকর্ষণ বলের আন্তঃআণবিক বল আকর্ষণ এবং বিকর্ষণ বলের লব্ধি বলকে নির্দেশ করে, এটা অর্থাৎ এটা নির্দেশ করে এই অ্যাপকে নির্দেশ করে। ঠিক আছে, লব্ধি বলকে নির্দেশ করে। এখন দেখো এই গ্রাফের ভিতরে আমরা একটা দূরত্ব দেখতেছি আমরা, এখানে এই যে ডিস্টেন্সটা আমাদের এখান থেকে এই যে দূরত্বটা আমাদের এইটুকু দূরত্ব, এই দূরত্ব আমরা কি দেখতেছি এখানে আন্তঃআণবিক বলের মান কত, এখানে আমাদের শূন্য। আমাদের অর্থাৎ কি কি বুঝতে হবে তাহলে আমাদের, যে এই জায়গাটাতে আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক বিকর্ষণ বলের লব্ধি বল কত আছে, আমাদের লব্ধি শূন্য আছে। অর্থাৎ এই অবস্থানে একটা নির্দিষ্ট অবস্থানে যেখানে কি আন্তঃআণবিক আকর্ষণ ও আন্তঃআণবিক বিকর্ষণ বলের মান সমান আর এরা কি অবজিতলি কাজ করবে, এই কারণে এখানে এফ এর মান কি পাওয়া যায়, শূন্য পাওয়া যায়। এই যে দূরত্বটা আর এর এই যে একটা নির্দিষ্ট মান এটাকে আমরা আর নট দ্বারা লিখি, এবং এই আর নটকে বলা হয় কি সাম্যবস্থার দূরত্ব বলা হয়, আর নটকে বলা হয় কি সাম্যবস্থার দূরত্ব বলা হয়। ঠিক আছে, তাহলে সাম্যবস্থার দূরত্ব কি তাহলে আমরা বলবো,
যে কোন পদার্থের দুটি অণুর মধ্যে এমন একটি নির্দিষ্ট দূরত্ব আছে যে দূরত্বে এদের উপর কি হয় আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান সমান ও বিপরীত হয়। আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান সমান ও বিপরীত হয়, ঠিক আছে? সেই দূরত্বটাকে আমরা কি বলি, আমরা সাম্যবস্থার দূরত্ব বলি। আমরা সেই দূরত্বটাকে আমরা কি বলি, সাম্যবস্থার দূরত্ব বলি আমরা। তাহলে এখানে আণুর নামটা তাহলে আমরা কি লিখবো, আণু হলো সাম্যবস্থার দূরত্ব, বা অনেক সময় বলা হয় এটাকে সাম্য দূরত্ব বলা হয়, সাম্য অবস্থার দূরত্ব বা সাম্য দূরত্ব বলা হয় এটাকে, ঠিক আছে? সাম্য দূরত্ব বলা হয়। তাহলে এই গ্রাফটা আমরা মোটামুটি সহজ বুঝতে পারছি আমরা, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস বলে রাখি আমি, এই আর এর মান আর হলো আমাদের কি আন্তঃআণবিক দূরত্ব, তার মানে কি যদি অণুর মধ্যকার দূরত্ব। আর এর মান যদি আর নোটের চেয়ে বেশি হয়, দেখো আর নোটের চেয়ে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলের প্রকৃতি কোনটা, আমাদের আন্তঃআণবিক আকর্ষণ, তার মানে কি সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি থাকে, ঠিক আছে? আর এর মান যদি কি হয় বলছি আমরা, আর নোটের চেয়ে বেশি হয় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল হবে শক্তিশালী। এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল শক্তিশালী হবে, তাই না? শক্তিশালী হবে, শক্তিশালী। তার মানে কি, এই দেখো আমরা এই যে এদিকে গেলে আমাদের কি হচ্ছে, আমাদের নিচের দিকে মানে কি আকর্ষণ বল, আর যখন আর লেস দেন আর নট হয় তখন বিকর্ষণ বল শক্তিশালী হয়, আন্তঃআণবিক বিকর্ষণ বল শক্তিশালী হয়। তাহলে আমাদের, আমরা যখন হিসেব করব আমরা সবসময় কোনটা নিব, আমরা এই আন্তঃআণবিক বল নিয়ে আমরা কথা বলবো, আন্তঃআণবিক বল যেটা আপনারা দেখলাম এটা নিয়ে কথা বলবো আমরা। তার মানে আমরা কি দেখলাম অবলম্বন, আমাদের যে আর নট দূরত্বে অর্থাৎ সাম্য অবস্থার দূরত্বে আমাদের কি দেখবো আমরা, যে সেখানে আমাদের নির্ভরতা তো আমাদের শূন্য হবে, এর চেয়ে দূরত্ব বেড়ে গেলে কি হবে সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রবণতা বেড়ে যাবে, আর এর চেয়ে দূরত্ব কমে গেলে কি হয়ে যাবে আমাদের আন্তঃআণবিক বিকর্ষণ বলের প্রবণতা বেড়ে যাবে। বুঝতে পারছি আমরা বিষয়টা? তাহলে এটা হলো আমাদের পথ আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল, দ্যাট মিনস কি আন্তঃআণবিক বল। এটা আরও কি আছে আমরা এটা এটুকু জানি আমরা। তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে আর ইজ ইকুয়াল টু আর নট দূরত্বে আমাদের কি বলছি আমরা, আর ইজ ইকুয়াল টু আর নট দূরত্বে আমাদের কি, আমাদের আন্তঃআণবিক বল শূন্য, অর্থাৎ নির্বল শূন্য আমাদের, ঠিক আছে? নির্বল শূন্য। তাহলে এই হলো আমাদের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল নিয়ে আমরা কথা বলা। এখন আমরা যাই পরের কথায়, যে পদার্থের স্থিতিস্থাপকতা এবং আন্তঃআণবিক বল নিয়ে যে আমরা কথা বলি, তাহলে এর একটা ব্যাখ্যা দিই আমরা, যে আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা নিয়ে যদি আমরা কথা বলি, দেখো আমরা একটু আগেই দেখলাম যে একটা নির্দিষ্ট দূরত্বে পদার্থের অণুগুলোর মধ্যে কি হয় আন্তঃআণবিক দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্বের জন্য আন্তঃআণবিক দূরত্বের সেখানে কি হয় আন্তঃআণবিক বলের মান শূন্য হয়, এবং এই দূরত্ব আমরা বললাম কি অণুগুলোর মধ্যে দূরত্ব যদি কমে যায় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল প্রবণতা বেড়ে যায়, আর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কী হয়ে যায় আকর্ষণ বলে প্রবণতা বেড়ে যায়, মানে আকর্ষণ বল শক্তিশালী হয়ে যায়। এটা যদি আমরা একটা, আমি এরকম একটা কেস হিসেবে দেখাই, আমি বললাম যে একটা বস্তু নিয়েছি, আমি এরকম একটা বস্তু নিয়েছি, বস্তুর নাম দিলাম আমি পি কিউ। এই পি কিউ বস্তুর মধ্যে দুটো অণু আছে, সাপোজ এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এ একটা অণু, বি একটা অণু, তাহলে এরা পাশাপাশি আছে। যখন যদি আমরা বলি যে কঠিন পথে ক্ষেত্রে কী হয় আন্তঃআণবিক দূরত্ব কী থাকে, খুব কম থাকে, তাই না? আবার আন্তঃআণবিক বলের পরিমাণ কী থাকে, বেশি থাকে। এরকম একটা কঠিন বস্তুর কথা আমরা বললাম যে এ এবং বি এরকম দুটো অণু আছে। এখন যদি এই বস্তুটার যদি আমরা দুই দিকে যদি বল প্রয়োগ করি আমরা, তার মানে কি বস্তুর যদি বল প্রয়োগ করি আমরা, তাহলে স্বাভাবিকভাবেই বস্তুটা কী হবে আমাদের, মনে করো এরকম পি কিউ বস্তুটা
আগে যা ছিল তার চেয়ে বড় হয়ে গেল দৈর্ঘ্য, এরকম হয়ে গেল। এই পি কিউ বস্তুর এই দুই পাশে বল প্রয়োগ করার কারণে, এই দুই দিকে বল প্রয়োগ করার কারণে এদিকে দিলাম পি, এদিকে দিলাম আমরা কিউ। এখানে পি, এখানে কিউ, এগুলো এক পরিমাণ বল প্রয়োগ করলাম আমরা, এক পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে দেখো, যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে যদি বস্তুর যদি সরণ না ঘটে, তাহলে কি হয়, বস্তুর আকার বা আয়তনে পরিবর্তন হয়। তাহলে যখনই এই বস্তুর উপর বল প্রয়োগ করে থাকে, আমরা এই অবস্থায় নিয়ে আসলাম আমরা, তখন কি এখানে আসুক এসে গেল এ কোণাটা, সাপোজ এখানে এসে গেল বি কোণাটা, তার মানে তাদের মধ্যকার যে আন্তঃআণবিক দূরত্ব যেটা ছিল, সাম্যাবস্থার দূরত্ব আমরা বলছিলাম যে নর্মালি কত আমরা আর যেগুলো আর নোট ছিল, তাহলে এই দূরত্বে তারা ছিল, আর যেগুলো আর নোট দূরত্বে ছিল। যখনই আমি দুই পাশে বল প্রয়োগ করে তার মানে বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তখন এটা আন্তঃআণবিক দূরত্ব রেখে গেলো বেড়ে গেল, তার মানে এই ক্ষেত্রে যা ছিল এই ক্ষেত্রে ছিল আর ইকুয়াল টু আর নট, কিন্তু এখানে এসে কি গেল আর গ্রেটার দেন আর নট হয়ে গেল। ওই যে একটু আগে আমি বলছিলাম যে যখনই আর গ্রেটার দেন আর নট হয়ে যাবে, তখনই আমাদের এই আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়া মানে কি, তখন তা আমাদের কী কাজ করবে, আন্তঃআণবিক আকর্ষণ বল শক্তিশালী হয়ে যাবে। তার মানে আমি যখন তাকে এদিকে সরা বেড়ে যাচ্ছি, আমি অনুদিকে বল প্রয়োগ করে, তখন তাদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল, এদিকে একটা আকর্ষণ বল কাজ করে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তার মানে আমি তাকে বল প্রয়োগ করে এদিকে সরাই দিতে যাচ্ছি, কিন্তু এই দূরত্ব বেড়ে যাওয়ার কারণে ওই যে প্রকৃতির এইরকম বলের নেচারটা এরকম যে কী হয়ে যায়, তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল শক্তিশালী হয়ে যায়। ফলে আমি তাকে চাই এরকম করতে, কিন্তু তারা চাই কি পরস্পরের কাছাকাছি আসতে চায়, কোন দূরত্বে আসতে চায়, এই আর নোট দূরত্বে চলে আসতে চায়, ঠিক আছে। আবার যদি উল্টাটা করি আমরা, যে এর উপর যদি আমি এই দুই পাশ থেকে এরকমভাবে বল প্রয়োগ করে তাকে যদি আমি দৈর্ঘ্য ছোটো করে ফেলি, আমি তাকে যদি সংকুচিত করে ফেলি, তাহলে কি হয়, সাপোজ এইভাবে যদি আমরা যাই যে আমরা আরেকটু বড় করে দিই, ঠিক আছে, এখন আমি এইদিকে বল প্রয়োগ করব, এইদিকে বল প্রয়োগ করব এফ, এটা ছিল পি প্রান্ত, এটা ছিল কিউ, ধর পি কিউ আগে চেক হয়ে গেছে আমাদের, কমে গেছে, তাহলে এ এবং বি এর দূরত্বটাও কি হয়ে গেছে আমাদের, এ এবং বি যদি আমরা বলি এদের দূরত্বটাও কি আগের চেয়ে কমে গেছে, তার মানে কি আর লেস দেন আর নট হয়ে গেছে। তাহলে এখন এখানে কি কাজ করবো, আমরা বলছিলাম যে যখনই এই আর এর মান যখনই আর নটের চেয়ে কমে যাবে, তখন কি হবে, আন্তঃআণবিক বিকর্ষণ বলে প্রবণতা রেখে যাবে আমাদের বেড়ে যাবে, অর্থাৎ এখানে বিকর্ষণ বলটা শক্তিশালী হয়ে যাবে। তার মানে বিকর্ষণ বল শক্তিশালী মানে কি, আমাদের বিকর্ষণ বল এইবার এবার আবার হবে, তার মানে আমি তাকে বল প্রয়োগ করে নিয়ে আসতে চাই এদিকে সরায়ে তাকে সংকুচিত করতে চাই আমি, কিন্তু অনুগুলোর মধ্যে বলটা কীরকম কাজ করে, সে ওই আগের জায়গায় ফিরে যাওয়ার চায়, কোথায় যাওয়ার চা, আর দিকে একটু আনর দূরে যাওয়ার চায়, কী কারণে, এই বিকর্ষণ বলের কারণে। তাহলে দেখো এই আন্তঃআণবিক বলের সাথে এই পদার্থের স্থিতিস্থাপকতার সম্পর্কটা কীরকম, বাহ্যিক বল প্রয়োগ করে যখন আমরা বস্তুটাকে কী করলাম, প্রসারিত করলাম, তখন অনুগুলোর মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব কে গেল আমাদের বেড়ে গেল, কিন্তু বেড়ে যাওয়ার কারণে সেখানে কী হলো, আকর্ষণ বলের উদ্ভব হলো। আকর্ষণ বল কী চায়, তাকে যে তার পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার চায়, তারপর কোথায় যাওয়ার চা, এই আনর দূরত্ব সাম্য অবস্থায় ফিরে যাওয়ার চা, ঠিক আছে। আবার যদি বল প্রয়োগ তাকে সংকুচিত করি, তখন কী হয়ে যায়, তার মধ্যে অনুগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বলের প্রবণতা বেড়ে যায়, তার মানে আমি তাকে সংকুচিত করবে চাই, কিন্তু সে কী চায়, তার আগের অবস্থায় তার মানে তার আনর দূরত্বে ফিরে যাওয়ার চা। তার মানে কি পদার্থের ভিতরে কি হয়, তুমি যখন একটা বাহ্যিক বল প্রয়োগ করো, তখন তার নিজের ভিতরে কি হয়, আরেকটা বলের উদ্ভব হয়, কি এই যে হয় বিকর্ষণ না হয় বিকর্ষণ না হয় কি হয়, এই আকর্ষণ বলের উদ্ভব হয়। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণে সে কি চায়, সবসময় তার পূর্ব অবস্থায় ফিরে যেতে চায়। এই যে তার এই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার যে ধর্মটা, এই ধর্মটাকে বলি আমরা কি পদার্থের স্থিতিস্থাপকতা বলি আমরা। তাহলে এখন থেকে কি বুঝলাম, যে স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম, এটা কম বেশি সকল পদার্থেরই আছে, কারোর কম কারোর বেশি, এই জন্য আমরা বলি স্থিতিস্থাপকতা হলো কি পদার্থের একটি সাধারণ ধর্ম। এবং এই স্থিতিস্থাপকতার অ্যাপ্লিকেশন আমি এখনই বলবো না, পরে বলবো যে তুমি বাস্তব জীবনে কোথায় দেখেছো, কোথায় ব্যবহার করতেছো, আগে আমরা বেসিক ফিজিক্স পড়ে নিই, তারপরে আমরা অ্যাপ্লিকেশন খুঁজে যাবো আমরা। তাহলে
এই পদার্থের স্থিতিস্থাপকতা বিষয়ে আমাদের তাহলে কি বুঝলাম, যে আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করে কি করতে চাই, পদার্থকে আমরা কি করতে চাই, সংকুচিত করতে চাই অথবা যদি প্রসারিত করতে চাই, তাহলে সেখানে কি হয়, আমাদের এই বাহ্যিক বলের বিরোধী সেখানে একটা বল কাজ করে। যখন প্রসারিত করতে চাই তখন কি হয়, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে আমার বাহ্যিক বলের বিরুদ্ধে বল কাজ করে, আর যখন আমি সংকুচিত করতে চাই তখন অণুগুলোর মধ্যে কি আন্তঃআণবিক বিকর্ষণ বলের কারণে তারা কি চায়, তারা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চায়। তাহলে পদার্থের এই ধর্মটাকে আমরা বলি কি, স্থিতিস্থাপকতা বলি। তাহলে এখন আমরা কিছু ডেফিনেশন আমরা দিব, আমরা কি প্রথমে আমরা যাই স্থিতিস্থাপকতা কাকে বলবো আমরা, ঠিক আছে, স্থিতিস্থাপকতা কাকে বলবো আমরা। তাহলে স্থিতিস্থাপকতা এই ডেফিনেশনগুলো তোমরা অবশ্যই রাখবা, স্থিতিস্থাপকতা স্থাপকতা ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি, তাহলে আমরা কি বলতে পারি যে কোনো পদার্থের উপর যদি আমরা বা কোনো বস্তুর উপর, সেটা আগে বলছি যে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন ধরনের পদার্থের কি আছে কম বেশি স্থিতিস্থাপকতা ধর্ম আছে, কারোর হয়তো কম কারোর বেশি, আর বুঝতে পারছি এই স্থিতিস্থাপকতা ধর্ম কার উপর নির্ভর করবে, যার বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি হবে তার কি হবে স্থিতিস্থাপকতা তত বেশি হবে। অর্থাৎ তুমি যখন ট্রেনে লম্বা করো তখন কি হয় আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, এই আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে যার মধ্যে আকর্ষণ বলে প্রবণতা তত বেশি হবে, সে কী হবে তত তাড়াতাড়ি তার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, তাই না। অথবা তুমি যখন তাকে সংকুচিত করো তখন কী হবে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল বিকর্ষণ বল উদ্ভব হয়, যার মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বল বেশি থাকবে সে কী হবে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে তত দ্রুত। তাহলে সবারই কম বেশি আছে, তাহলে কার বেশি আছে, যার বাদার ক্ষমতা বেশি, বাদার ক্ষমতার কোথেকে উদ্ভব হয়ে ওই যে আন্তঃআণবিক আকর্ষণ এবং আন্তঃআণবিক বিকর্ষণ বল থেকে উদ্ভব হবে। তাহলে আমরা স্থিতিস্থাপকতা এভাবে বলি যে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করা হয় বা উভয় যদি পরিবর্তন হয় তখন এই বাহ্যিক বল অপসারণের পর বস্তুটি তার যে ধর্মের কারণে পূর্বের অবস্থায় ফিরে যায় সেই ধর্মটাকে বলা হয় কি, ওই বস্তুর স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে ডেফিনেশন আমি আরেকবার বলছি, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তনের বা উভয়ের পরিবর্তন করলে এই বাহ্যিক বল অপসারণের পর বস্তুটি তার যে ধর্মের কারণে পূর্বের অবস্থায় ফিরে যায় সেই ধর্মটাকে বলা হয় কি, বস্তুর স্থিতিস্থাপকতা বলা হয়, ঠিক আছে। তাহলে আমি আগে বলছি স্থিতিস্থাপকতা ধর্মটা সকল বস্তুরই কম বেশি আছে। এখন আমরা যাই, দেখো আরো কথা বলে নেই, তাহলে এই ধর্ম যে সকল বস্তুর আছে তারা কি স্থিতিস্থাপক বস্তু, তারা তার মানে কি যে সকল বস্তুর এই ধর্ম আছে তারা স্থিতিস্থাপক বস্তু, তাহলে প্রায় সকল বস্তুরই আছে, তারা সবাই কি সবারই কম বেশি স্থিতিস্থাপক ধর্ম আছে, কিন্তু সবার স্থিতিস্থাপকতার পরিমাণটা কি একই রকম না, এটা কার উপর ডিপেন্ড করবে ওই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক বল অথবা কি আমরা বলতে পারি আন্তঃআণবিক দূরত্বের উপর ডিপেন্ড করবে, তার মানে পদার্থের গঠনের উপর ডিপেন্ড করবে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। দেখো এরপর বলছি আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি আমরা কাকে বলবো আমরা। তাহলে আমি আগে বলছি যে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের বা উভয়ের পরিবর্তন করা হয় তাহলে এই বাহ্যিক বল অপসারণের পর যদি বস্তুটি সম্পূর্ণরূপে তার পূর্বের অবস্থায় ফিরে যায় তখন সেই বস্তুটাকে বলা হবে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তার মানে আমি একটা বস্তু দৈর্ঘ্য ছিল পাঁচ মনে করো যে 50 সেন্টিমিটার ছিল দৈর্ঘ্যটা আমাদের, এর উপর বাহ্যিক 5 নিউটন বল আমি প্রয়োগ করলাম, দেখা গেল এর দৈর্ঘ্য হয়ে গেল কত আমাদের 51 সেন্টিমিটার হয়ে গেল। এখন যখন আমি এই বাহ্যিক 5 নিউটন বল আমি অপসারণ করে নিছি তখন আবার তার দৈর্ঘ্য হয়ে গেছে ওই সম্পূর্ণভাবে আগের অবস্থা অর্থাৎ 50 সেন্টিমিটার হয়ে গেছে, তখন আমরা বলবো কি এটা একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো আমরা, কিন্তু বাস্তবে আসলে এরকম কোনো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া সম্ভব না, কিছু না কিছু হলেও বিকৃতি কি হয়ে যায় থেকে যায়, তবে
যার পরিমাণ কম সেদিকে আমরা নজর রাখবো বেশি। আমরা যে আমরা চাই যদি কখনো এরকম যে আমার পূর্ণ শিক্ষক বস্তু দরকার, তাহলে যার মিনিমাম হবে সেটাই আমরা গ্রহণ করবো আমরা। তাহলে আমরা বুঝতে পারছি সবাই, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তনের বা উভয়ের পরিবর্তন করলে, করার পরে যদি বাহ্যিক বল অপসারণ করার পরে যদি কী হয়, বস্তুটি সম্পূর্ণরূপে তার পূর্বের অবস্থায় ফিরে যায়, তখন সেই বস্তুটাকে আমরা কী বলবো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো আমরা। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক বস্তু একটা কথা, কমন কথা, আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা কিন্তু একটা স্পেশাল কেস, কিন্তু একেবারেই যার 100% কি ফিরে যাবে সে, সেই শুধুমাত্র পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু অনেকেই হতে পারে, কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি সব হতে পারবে? না, যার শুধু এই বৈশিষ্ট্য আছে যে বাহ্যিক বল অপসারণের পর সে কী করে পুরোপুরিভাবে সে আগের অবস্থায় ফিরে যায়। আবার একটা কথা আছে আমাদের নমনীয় বস্তু। ঠিক আছে, নমনীয় বস্তু কি, দেখো আমি দেখি নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু বলা হয় নাকি, নমনীয় বস্তু। আর নমনীয় বস্তু কাকে বলবো আমরা, যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তনের বা উভয়ের পরিবর্তন করলে, বল অপসারণের পর যদি বস্তুটি তার কী করে বিকৃত অবস্থা ধরে রাখে কিছুটা, তখন সেটাকে বলা হবে কি, নমনীয় বস্তু। যেমন আমি যদি বলি যে একটা বস্তুর আমি একটু আগে লিখেছিলাম দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার, এর উপর বাহ্যিক আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, করার পরে দেখা গেল এর দৈর্ঘ্য হয়ে গেলো কত, 51 সেন্টিমিটার। যখন আমি এই বল অপসারণ করে নিলাম, দেখা গেলো তখন অপসারণ করে নেওয়ার পর হওয়ার কথা কত, 50 সেন্টিমিটার হওয়ার কথা তার দৈর্ঘ্য আবারই, কিন্তু দেখা গেলো সেটা হয়তো 50.2 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, 50.2, তার মানে কি ছিল 50, বল প্রয়োগ করার কত ছিল 50 ছিল আমাদের, এখনও কি আমাদের বল নাই কিন্তু কত আছে 50.2, তার মানে সে কি কিছুটা তার বিকৃত অবস্থা ধরে রাখছে, তখন এটাকে আমরা বলি কি, নমনীয় বস্তু বলি আমরা। তখন এটাকে বলি আমরা কি, নমনীয় বস্তু বলি আমরা। তাহলে নমনীয় বস্তু, তার এক এক বস্তু নমনীয়তা কী হবে, এক এক রকমের হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানেও একটা কথা আছে আমাদের যে পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ নমনীয় বস্তু কাকে বলবো তাহলে আমরা। তাহলে কথা বোঝা যাচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ করার পরে যদি আমি কী হয় বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় বা উভয়ের পরিবর্তন হয়, এখন এই পরিবর্তনের পর আমি কী বলছি যে বল অবসানের পরে যদি সে বিকৃত অবস্থা ধরে রাখে, তাহলে সেটাকে বলছি আমি নমনীয় বস্তু, আর যদি সম্পূর্ণরূপে ধরে রাখতে পারে তখন সেটাকে আমরা কী বলবো, পূর্ণ নমনীয় বস্তু বলবো আমরা। তার মানে কি যে এই 50 নিউটন বল প্রয়োগ করছি আমি, সরি 50 সেন্টিমিটার দৈর্ঘ্যটা বস্তুর উপর আমি কী করছি 10 নিউটন বল প্রয়োগ করছি, এই 10 নিউটন বল প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য হয়েছে 51 সেন্টিমিটার। এখন আমি যখনই এই 10 নিউটন বল আমি উদ্যোগ করে ফেলছি, সরাই ফেলছি আমি, তখনও দেখা যায় তার দৈর্ঘ্য 51 সেন্টিমিটারই রয়ে গেছে, তখন সেটাকে আমরা কী বলবো, পূর্ণ নমনীয় বস্তু বলবো। তাহলে এগুলো কিন্তু একটা চরম অবস্থা, কিন্তু যে যা ছিল বিকৃত অবস্থা সে কী করবে, সে তার এই বিকৃত অবস্থাটাকে কী করবে, সম্পূর্ণরূপে ধরে রাখবে। ঠিক আছে, তখন সেটাকে বলা হবে কি, পূর্ণ নমনীয় বস্তু। বাস্তবে আসলে এরকম পূর্ণ নমনীয় বস্তু পাওয়া সম্ভব না। তাহলে এটা একটা গেল, এরপর আমরা যাই পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। ঠিক আছে, পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি কাকে বলবো আমরা। তা দেখো পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলবো আমরা, বা পারফেক্টলি রিজিড বডি কাকে বলতে পারি, রিজিড বডি বা দৃঢ় বস্তু বললে আমাদের কী হয় যে তাকে কী করা যাবে না, তার আকার বা আয়তনে কোনো পরিবর্তন করা যাবে না, যদি এরকম হয় তখন সেটাকে আমরা কী বলি, দৃঢ় বস্তু বলি আমরা। তাহলে যখনই পূর্ণ দৃঢ় বস্তু বলবো তখন বিষয়টা এরকম আসবে যে বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন না হয়, অর্থাৎ কী হয় বস্তুটা যদি কোনো বিকৃত না হয়, তখন সেই বস্তুটাকে বলা হবে কি, পূর্ণ দৃঢ় বস্তু বলা হবে। বাস্তবে এরকম কোনো পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া সম্ভব না, কারণ কোনো না কোনো পরিমাণ বল প্রয়োগ করে কী করা যায়, বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করাই যায়। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি যে বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগে, বা তো আমার তুমি তো 10,000 নিউটন 5,000 নিউটন 10,000 নিউটন 50,000 নিউটন যত খুশি তত বল প্রয়োগ করেছ, কিন্তু বস্তু কী হচ্ছে না, কোনো বিকৃত হচ্ছে, তার মানে তার আকার বা আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না,
যদি এরকম কোনো বস্তু হয় তখন সেটাকে আমরা কি বলবো পূর্ণ দৃঢ় বস্তু বলবো তাহলে ডেফিনেশন হলো বাইরে থেকে বল প্রয়োগ করা ফলে বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করা ফলে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের কোনো পরিবর্তন না হয় তখন সেই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলে বাস্তবে কোনো পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া সম্ভব না এরপরে যে আমরা একটা কথা স্থিতিস্থাপক সীমা ইলাস্টিক লিমিট স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট কাকে বলবো আমরা দেখো এই সীমার কথা যখনই আমরা বলি সীমা বললে আমাদের কাছে খালি মনে হয় কি একটা দূরত্ব একটা দূরত্বের মতো মনে হয় যে এই সীমা এইটুকু আসলে এই স্থিতিস্থাপক সীমা কিন্তু সেই সীমা না এটা আরেকটা সীমা স্থিতিস্থাপক সীমাকে কোনটা সীতারা প্রকাশ করা আমি একবার এমসিকিউ এরকম একটা প্রশ্ন দিয়েছি যে স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা কোন ভৌত রাশি দ্বারা পরিমাপ করা হয় দিয়ে আমি অপশন দিয়েছি বল দূরত্ব বা আরও কিছু দিয়েছি আমি তাহলে দেখো স্থিতিস্থাপক সীমা তাহলে আমরা কোন রাশি দ্বারা পরিমাপ করবো আমরা এই যে আমরা বললাম যে একটা বস্তু কি থাকে পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে কীরকম যে আমরা মনে করো যে একটা বস্তুর উপরে পাঁচ টিটন বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করা যদি পর যদি আমরা বল অপসারণ করি সে কী করে সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফিরে আসে তার মানে কি সে একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে যদি আট নিউটন বল প্রয়োগ করি তাহলেও সে কী করে বল অপসারণের পর সে কী করে সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফিরে আসে তার মানে কি সে একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে ঠিক আছে দশ নিউটন বল প্রয়োগ করলাম তাও দেখা যায় যে বল অপসারণ করার পরে সে কী হয় সে সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফিরে আসে কিন্তু যখনই আমি গ্রেটার দেন দশ নিউটন বল প্রয়োগ করি তখন বল অপসারণের পর আর কী করে না সে সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফিরে আসে না আসে কিন্তু কে যায় তার মধ্যে কিছু অবস্থা বিকৃত অবস্থা থেকে যায় ওই যে আমরা বলছিলাম যে পঞ্চাশ থেকে আমি একান্ন বানাইছি কিন্তু ইসলাম তার মধ্যে রয়ে গেছে তখন তার আচরণটা কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো হবে হবে না এই যে দশ মিনিটের মধ্যে তার মানে তার সেই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মধ্যে সে কতক্ষণ আচরণ করে এই দশ মিনিটের বল পর্যন্ত আচরণ করে তাহলে তার মানে দেখো তুমি এই বলটা কি সবচেয়ে বেশি না তার মানে যতগুলো সর্ব মানে যে পরিমাণ বলের জন্য সে কি থাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে সেই বলগুলোর মধ্যে কি এই দশ নিউটন এখানে সবচেয়ে বেশি এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারতাম এই যে দশ নিউটন যে বলটা এটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা বলা হয় তার মানে কি কোনো বস্তুর উপর সর্বাধিক যে বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে বস্তুটি কী করে একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে ঠিক আছে একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে সেই বলটাকে আমরা কী বলবো সেই পরিমাণ বলকে আমরা কী বলবো স্থিতিস্থাপক সীমা বলবো আমরা ঠিক আছে সেই পরিমাণ বলকে আমরা স্থিতিস্থাপক সীমা বলবো আমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার ডেফিনেশনটা সব বুঝতে পারছি এটা কিন্তু সর্বনিম্ন বলা যাবে না আমি এই জন্য সবসময় বলি যে পরীক্ষার মধ্যে স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা যখন আমি দেখি তখন বেশি দেখতে হয় না কোনো একটা শব্দ থাকে সর্বব্যাখ্যা বেশি নাকি সর্বব্যাখ্যা কম লিখবো আমরা আমি শুধু এই এই জায়গাটাতে খেয়াল করি যে ছাত্র এই জায়গাটা ঠিকভাবে লিখছে কিনা কিন্তু কম লিখছে নাকি বেশি লিখছে কম লিখলে কাটা বেশি লিখলে ঠিক আছে তারপরে কি সর্বব্যাখ্যা বেশি যে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করলে বল অপসারণের পর বস্তুটি কী করে সম্পূর্ণরূপে তার পূর্বাবস্থায় ফিরে যায় অর্থাৎ কি সর্বাধিক যে বল প্রয়োগে কোনো বস্তু কী করে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে সেই সর্বাধিক বলটাকে বলা হবে কি স্থিতিস্থাপক সীমা এটা সর্বাধিক কেন বলছি যে পূর্ণ স্থিতিস্থাপক বল থাকে সে কতটুকু বল পর্যন্ত সর্বাধিক সেই বলটা হয় আমাদের কি স্থিতিস্থাপক সীমা বলি আমরা ঠিক আছে সেই বলটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলি তাহলে সবাই বুঝতে পারছি আমরা তাহলে আমরা স্থিতিস্থাপক সীমা বিষয়টা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের অবশ্যই লাগবে
এরপরে যাচ্ছি আমি বিকৃতি, বিকৃতি ইংরেজি বলি আমরা স্ট্রেন, স্ট্রেন বলি আমরা। দেখো এই বিকৃতি শব্দটা যখন আমরা বলি, স্ট্রেন যখন বলি আমরা, আমরা কি জানি যে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কি হয়, কোনো বস্তুর আকার বা আয়তনের বা উবের পরিবর্তন হয়, অর্থাৎ কি হয়, বস্তু বিকৃত হয়। এখন যখনই বস্তু বিকৃত হয় তখনই যে বস্তুর যে মাত্রাগুলো আছে কি হয়, তার মাত্রার পরিবর্তন হয়, তাই না, তার মাত্রার পরিবর্তন হয়। তার মানে এই মাত্রার যে পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলবো, বিকৃতি বলি আমরা। তাহলে আমরা আবার বলতেছি কি, যে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ কি হয়, বস্তুর মাত্রার পরিবর্তন হয়। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর প্রতি একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন ঘটে, প্রতি একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো, ওই বস্তুর বিকৃতি বলবো আমরা। ঠিক আছে, তাহলে আমি আবার বলি সংজ্ঞাটা, যে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর প্রতি একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন ঘটে তাকে ওই বস্তুর বিকৃতি বলে। তাহলে আমরা একটা গাণিতিক ব্যাখ্যাটা আমরা যদি আমার যেই, আমরা বললাম যে কোনো একটা বস্তুর আদিমাত্রা হলো এ, আদিমাত্রা এ, বল প্রয়োগ করার পরে, বল প্রয়োগ করার পরে তার মাত্রা হলো কত আমাদের, বি। তাহলে মাত্রার পরিবর্তন কত লিখবো আমরা, মাত্রার পরিবর্তন কত লিখতে পারি আমরা, কেউ বলতে পারো যে বি মাইনাস এ, কেউ বলতে পারো এ মাইনাস বি। কারণ হচ্ছে আমরা আগে বলছি পরিবর্তন যখনই বলবো তখন কি আমাদের দৈর্ঘ্যে সে বেড়েও যেতে পারে, আবার দৈর্ঘ্যে সে কি হতে পারে, কমেও যেতে পারে। তার মানে কি, সে কি প্রসারিত হতে পারে বা সংকুচিত হতে পারে। এই জন্য আমরা লিখি কি, বি ডিফারেন্স এ লিখি আমরা। এটা দ্বারা আমরা কি বুঝি, বি মাইনাস এ অথবা এ মাইনাস বি বুঝি আমরা। তাহলে দেখো বল প্রয়োগের আগে মাত্রা ছিল এ, প্রয়োগ পরে হলো আমাদের কত, বি। তার মাত্রা পরিবর্তন হলো বি ডিফারেন্স এ। তাহলে এই যে মাত্রার পরিবর্তনটুকু ঘটলো, কতটুকু মাত্রার জন্য পরিবর্তন ঘটছে, এতটুকু, অর্থাৎ কতটুকু মাত্রায় এই পরিবর্তনটুকু ঘটছে। তাহলে আমাদের মাত্রা ছিল কতটুকু আমাদের এ, ঠিক আছে। আমাদের বিষয়টা এরকম যে আমি 50,000 টাকা নিয়ে বিজনেস শুরু করছি, এখন আমার 60,000 টাকা হয়েছে, তাহলে আমার 10,000 টাকা এখানে প্রফিট হয়েছে, লাভ হয়েছে। তার 10,000 টাকার যে প্রফিটটা হয়েছে আমার কার উপর হয়েছে, 50,000 টাকার উপর হয়েছে, তাই না। ঠিক তাহলে এখনও তাই আমাদের এই যে মাত্রার যে পরিবর্তনটা হয়েছিল কার জন্য হয়েছে, আমাদের এর জন্য হয়েছে আমাদের। তাহলে এ মাত্রায় পরিবর্তন হয় কতটুকু, বি ডিফারেন্স এ। তাহলে একক মাত্রায় পরিবর্তন কতটুকু হবে, বি ডিফারেন্স এ ডিভাইড বাই এ। এই যে বি ডিফারেন্স এ বাই এ, এটাকে আমরা কি বলবো, বিকৃতি বলবো আমরা, সরি বিকৃতি বলবো আমরা, বিকৃতি। তাহলে বিকৃতি কত আমাদের, বি ডিফারেন্স এ বাই এ, এটাকে আমরা কি বলি, মাত্রার পরিবর্তন, পরিবর্তন ডিভাইড বাই আদিমাত্রা, এরই আমাদের সূত্র হিসেবে আমরা বিকৃতির জন্য মনে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে মাত্রার পরিবর্তন ডিভাইড বাই আদিমাত্রা, ঠিক আছে। তাহলে বিকৃতি হলো মাত্রার পরিবর্তন ডিভাইড বাই আদিমাত্রা। আমি বললাম যে একটা বস্তুর আদিমাত্রা ছিল আমাদের, সাপোজ আমি বললাম যে 10, আমি একক দিলাম না, আমি সেটা 10 একক বলি, শুধু এইভাবে বলি 10 একক। বল প্রয়োগ করার পরে তার মাত্রা হয়েছে কত আমাদের, 12 একক, 12 একক হয়েছে, ঠিক আছে। তাহলে মাত্রার পরিবর্তন কত হয়েছে আমাদের, 12 মাইনাস 10, তারপর কত আমাদের, 2 একক। তাহলে বিকৃতি কত লিখবো আমরা, বিকৃতি কত লিখবো আমরা, মাত্রার পরিবর্তন কত আমাদের, 2 একক, 2 একক। আর আদে মাত্রা কত আমাদের এখানে, 10 একক, তার 2 বাই 10, তার মানে 0.2, এটা 10 একক। তা দেখো এই একক একক কে দেবো আমাদের, ক্যান্সেল হয়ে যাবো এখানে। তাহলে বিকৃতির কোনো একক আছে, নাই, পাশাপাশি কি নাই, বিকৃতির কোনো মাত্রাও নাই। বুঝতে পারছি বিষয়টা, তাহলে আমরা তাহলে বিকৃতির একক ও মাত্রা পুরোটাই নাই, একক নাই মাত্রা নাই, কারণ এটা কি হয়, একই জাতীয় দুটি রাশির অনুপাত হয়,
এজন্য কি থাকে না, বিকৃতির একক ও মাত্রা থাকে না। তো আমার মনে হয় ক্লাস শেষের দিকে তোমাদের সবাইকে ধন্যবাদ, আগামী ঈদ আবার স্পেলে ক্লাস নেব আবার। ভালো থাকবে সবাই, ওকে, আল্লাহ হাফেজ।